La Liga club Real Sociedad Norwegian striker Alexander Sørloth January মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি জানুয়ারি মাসে ক্লাবের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও হয়েছেন। তার সঙ্গে মাসেরা খেলোয়াড়ে দৌড়েছিলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তিনি সবাইকে পেছনে ফেলেন। ক্লাবের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি বিশাল মাছ। জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN নিজেদের ফেসবুক ও টুইটারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করে। ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি মাসে সৌরভ 4 ম্যাচে 3 গোল করেন। চলতি মৌসুমে 16 ম্যাচ থেকে 8 গোল আদায় করে নিয়েছেন তিনি। এতে করে তার ক্লাব লা লিগায় পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। একজন শেফের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এই নিয়ে ট্রোলের শিকার হয়েছেন তিনি। 2021 সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে রিয়াল সোসিয়েদাদের ধারে খেলতে আসেন আলেকজান্ডার সৌরভ। এরপরে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হন এই নরওয়েজিয়ান।